তৃণমূল কংগ্রেসের যে বিক্ষোভ অবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচি চলছে পুরসুরা এলাকা এবং পুরসুরা এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা এখন অবস্থান বিক্ষোভ ও গণস্বাক্ষরে নেমেছেন। কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, প্রতিনিয়ত পেট্রোল ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এবার আন্দোলন গড়ে তুলেছেন। এর আগেও আন্দোলন হয়েছিল, লাগাতার আন্দোলন হয়েছে, এবারও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের একটা বিরাট অংশ পুরসুরা ব্লকের বিভিন্ন জায়গায় জায়গায় এরকম আন্দোলন গড়ে তুলছেন। আজকে পুরসুরা একবারে রাজ্য সড়কের পাশেই এভাবে পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এমন একটা বিশেষ কর্মসূচি, এবং এই জায়গাটাকে চয়েস করার মূল কারণ হচ্ছে যেখানে যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের পাশেই বহু যান চলাচল করে, সেই সমস্ত যানবাহনকে থামিয়ে তাদের গণস্বাক্ষর করা হচ্ছে। এবং তারা যে বিরোধিতা করছেন যে ডিজেল এবং পেট্রোলের যে দাম যে বেড়েছে, সেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতাতেই এবার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা মঞ্চে, তৃণমূল কর্মী সমর্থকদের একটা অংশ আছেন, আপনারা দেখছেন নিউজ পুরসুরা ইউটিউব প্ল্যাটফর্ম। এবং একবারে যে গ্যাসের সিলিন্ডার আমরা দেখাচ্ছি, গ্যাসের সিলিন্ডার কি একবার কিন্তু সামনে রেখে বিক্ষোভে তারা নেমেছেন। গ্যাসের সিলিন্ডার, যেভাবে গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের সিলিন্ডার কিন্তু এবারে মঞ্চে স্থান পেয়েছে, কারণ গ্যাসের যেভাবে দাম, সেই গ্যাসের দামও কিন্তু আকাশছোঁয়া সাধারণ মধ্যবিত্ত মানুষদের নাগালের বাইরে। উত্তর পূর্বাঞ্চলের মানুষকে ইংল্যান্ডে আসতে দেখেছি, কোন প্রকল্প নাই, কোন পরিকল্পনা যে কিভাবে সরকার চলবে। 2014 সালে আপনি দেখবেন গ্যাসের দাম ছিল 430 টাকা। প্রতিবাদ করছেন আজকের কিভাবে কর্মসূচি, আজকে আমাদের যে প্রতিবাদ, যে সর্বোপরি বলি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 10-11 তারিখ যে বিক্ষোভ কর্মসূচি এবং গণস্বাক্ষর, তার আজকে আমাদের প্রথম দিন। পুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বোপরি বলি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পথে পাথেয় হয়ে, এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্থাৎ সকলের যুবরাজ অর্থাৎ আমাদের প্রিয় দাদা অভিষেক ব্যানার্জির নির্দেশে, এবং সর্বোপরি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ অর্থাৎ আমাদের দিদি, তার অনুপ্রেরণায় আজকের আমাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচিতে লাগাতার যে বিজেপি সরকার পেট্রোল ডিজেল গ্যাসের দাম যে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই কর্মসূচি। আগামী দিন আমাদের কর্মসূচি আছেন শ্যামপুর এবং ডিগ্রিয়ে, সেখানেও আমাদের পুরসুরামূলক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সেখানে আমাদের প্রোগ্রাম হবে। এবং সর্বোপরি বলি এই প্রোগ্রামে আমার সাথে আছেন পুরসুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু স্তরের সভাপতি রিজাউল মল্লিক। আমরা সকলে, আমরা আজকের যে প্রোগ্রামটা করেছি, সর্বোপরি বলি আমরা প্রত্যেককে একত্রিত করতে পেরেছি, এবং একত্রিত করে আমরা আগামী দিন বিজেপিকে বুঝিয়ে দিতে চাই যে আগামী দিন যে গ্যাস পেট্রোল ডিজেলের দাম যে মূল্যবৃদ্ধি হচ্ছে, আগামী দিন এই প্রতিবাদে পুরসুরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি লাগাতার করবে, এবং আগামী দিন এর প্রতিবাদ আমরা যে মিছিল মিটিং এবং তার মাধ্যমে আমরা করব। সর্বোপরি বলি প্রত্যেক ব্লকে ব্লকেই চলবে, ব্লকে বিভিন্ন জায়গাতেই চলবে, বিভিন্ন জায়গাতেই চলবে, প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই প্রোগ্রাম হবে। সর্বোপরি বলি আমাদের যে আরামবাগ লোকসভা যুব সভাপতি সম্মানীয় গোপাল রায় এবং শিক্ষার কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের, তার এতে আজকে আমাদের এই প্রোগ্রাম, এই প্রোগ্রামকে তিনিও এসেছিলেন। তার লকডাউনের পরিকল্পনা হট করে লকডাউন ডেকে দিয়েছিল, নোটবন্দি থেকে আমরা জিএসটি থেকে, জিএসটি রাতে রাতে টাকা আমাদের বাংলা থেকে নিয়ে যাচ্ছে।